বন্ধুরা, তো এখন গুড মর্নিং বলবো না কি বলবো জানি না, যাই হোক এখন 11টা বাজে। তো আমি চলে এসেছি ভিডিও নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমার এটা, আমি অ্যাকচুয়ালি ভিডিওটা করব যাকে নিয়ে তাকেই বলছি। ছি 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 ছি, মন্দিরাদি তোমার লজ্জা করে না? তোমার টাকার এত লোভ, এত লোভ, তোমাকে সত্যি এত ভালোবাসতাম, মানে কি বলবো, তোমার টাকার এত লোভ। ছি ছি ছি, তুমি তোমার মা বাবার কেচ্ছাগুলো তুমি সোশ্যাল মিডিয়ায় এনে টাকা ইনকাম করছো আর চালাকি করছো মায়ের চ্যালেঞ্জ দাঁড় করানোর জন্য। ছি 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 ছি, এটা আমি একদমই বলবো না, এটা বলবে যারা কন্ট্রোভার্সি করে অ্যাকচুয়ালি তারা বলবে। আমরা জাস্ট সবার ভিডিও দেখি, ভালো মন্দ লাগলে মাঝে সাঝে সব কিছু তো আর কমেন্ট করা যায় না, তাই ভিডিও করে ছাড়ি। তো এটাই হলো ব্যাপার। তো এটা কন্ট্রোভার্সি হিসাবে ধরলে ধরতে পারো, অ্যাকচুয়ালি কোনো দলাদলির ভেতরে আমি নেই। যার ভিডিও ভালো লাগে তার ভিডিও দেখি, যার ভিডিও ভালো লাগে না তার ভিডিও দেখিও না, কমেন্ট করি না, ঠিক আছে? রুচিতে বাদ দিয়ে কমেন্ট করতো। আর দু একজনের ভিডিও মানে এতটাই সুরসুর করে যে কমেন্ট করে দিই বাধ্য হয়ে, মানে ভালো না লাগলেও। তো যাই হোক, তো মন্দিরাদি ভাই হলো টাকা লুবি, মেয়ে ছেলে মেয়েকে বিক্রি করে, স্বামী কাজ করে না, স্বামী অকম্পের ঢেকি বসে বসে খায় বইয়ের ইনকামে, তারপরে এ টু জেড কত রকম কথা রে ভাই। এখন পিঙ্কি পালকে ছেড়ে, এখন মাই লাইফ সিম্পল লাইফস্টাইলকে ছেড়ে এখন মন্দিরাকে ধরেছে ভাই। অ্যাকচুয়ালি যারা কন্ঠবাস্তি করে তাদের কোনো কন্টেন্ট ছিল না, ঠিক আছে? এই মানে তোমার কণিকা নিয়ে, কণিকা যে দি ভাই, তাকে তো আদা পিসিং করছিল ওই জুতো পা। ওকে আমি জুতো পাই বলবো এখন। হ্যাঁ, ওর একটা উইক পয়েন্ট আছে, ওনার সন্তান হয় না, সেটা নিয়ে আমি কোনো কথা বলবো না, সেটা নিয়ে আমি কোনো মন্তব্য করবো না। কিন্তু হ্যাঁ, ওনার ওই উইক পয়েন্ট আছে বলে তার অন্য দিকের অন্যায়গুলো দেখবো না, এটা হতে পারে না, ঠিক আছে? তো এই জুতো পা, এ তো সবার দোষ ধরে, সবার দোষ মানে কণিকার রক্ত চুষে 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 ইনকাম করছে টাকা, ঠিক আছে? তো ওকে ছেড়ে এখন মন্দিরাকে ধরেছে, যেখানে ঘুরতে যাচ্ছে সেখানেও মানে ঘুরতে গেছে নাকি ট্রিটমেন্ট করাতে গেছে ভগবান জানে, তো সেখানে গিয়েও মন্দিরাকে নিয়ে পড়েছে। তাহলে মেন কারা শয়তান? এরা হলো লোকের চর্চা ছাড়া চলে না, হ্যাঁ, লোককে নিয়ে পড়ে থাকে, আবার লোককে জ্ঞান দেয়, মিথ্যাবাদী এই জোর চোর সেই চোর। আরে ভাই, মিথ্যাবাদী হোক জোর চোর হোক আর যাই হোক, লোককে নিয়ে তো আলোচনা করে না, সমালোচনা করে না। তো যাই হোক, আর একটা কথা, মন্দিরাদি ভাইয়ের মা যে ইউটিউব চ্যানেলটা খুলেছে সেটা হয়তো মন্দিরাদি ভাই খুলে দিস, আর খুলে যদি দিয়ে থাকে বেশ করেছে, খুলেছে তো কী হয়েছে? অন্যদের সবার তিন চারটে করে চ্যানেল থাকতে পারে, মা ছেলে, মায়ের একটা, ছেলের দুটো, বৌমার একটা, প্লাস যেসব কন্ট্রোভার্সি করে তাদেরও তিন চারটে করে চ্যানেল আছে ইউটিউব। আরে ভাই, একটা পাবলিকের কি ক্ষমতা থাকে যে নেট খরচা করে তিন চারটে চ্যানেলের ভিডিও দেখার? থাকে না তো। যারাই পিএমপিসি করে তারাই খালি তিন চারটে চ্যানেলে গিয়ে কমেন্ট করে, ঠিক আছে? আর মন্দিরা একটা চ্যানেল, দুটো চ্যানেল, তিনটা চ্যানেল, যাই হোক ব্লগ ভিডিও একটা বা সোমনাথের ওর হাজবেন্ডের একটা, তো যারা ওদেরকে ভালোবাসে তারা ওর ভিডিও ভালোবেসে দেখে, ঠিক আছে? আর যারা ভালোবাসে না তারা ভালোবাসে না। আর এখানে তো জোর করা হয় না আমার ভিডিও দেখো গো, আমার ভিডিও দেখো গো, ঠিক আছে? আর তার থেকে বড় কথা, মন্দিরাদি ভাইয়ের মায়ের যে 5000 সাবস্ক্রাইব ছাড়িয়ে গেছে, এটা না লোকে হজম করতে পারছে না, সিরিয়ালি বিশ্বাস করো মায়েরই। এই যে কন্ট্রোভার্সি করে যারা, এই যে গুতোপারানি, গুতোপারানির বেশি ফাটছে মানে সাবস্ক্রাইব দেখে। উফ মাই গড, মানে এত লোক কেন সাপোর্ট করছে ওকে, ওদেরকে? উনি অন্যায় করেছে, অন্যায় করেনি সেটা বড় কথা না, ওনার এখন একটা বয়স এসে ঠেকেছে, উনি এখন একদম অসহায় নিরীহ নিরুপায় একটা মহিলা, তো ওনাকে সাপোর্ট করা একটা মহিলা হিসাবে জরুরি, তাই সবাই সাপোর্ট করছে। আর যারা ওনাকে সাবস্ক্রাইব করেছে, যারা সাপোর্ট করছে, বেশিরভাগ অংশ সবাই মেয়ে ছেলে মহিলা, কারণ একটা মহিলা একটা মহিলার কষ্ট বোঝে, সে মহিলা যতই খারাপ হোক যতই যাই, ঠিক আছে? আর যে মহিলা মহিলার কষ্ট বোঝে না সে আর যাই হোক নারী জাতি কলঙ্ক, ঠিক আছে? আর অ্যাকচুয়ালি ইউটিউবে কিছু কিছু মহিলা আছে, মহিলাদের শত্রু, ঠিক আছে? কেউ কারোর ভালো দেখতে পারে না এরা। এই ও সাবস্ক্রাইব বাড়ছে, বাবা আমার তো বাড়ছে না, বাবা ওর এত ভিউ আমার তো হচ্ছে না, বাবা ও ঠ্যাং দেখিয়ে ভিডিও করছে আর আমরা লোকের নামে চর্চা করাও এত ভিউ পাচ্ছি না, চলো ওকে ধরো।
তো এইরকম। তো ভাই, যে যার কাজ নিয়ে ব্যস্ত, ঠিক আছে, কিন্তু তোমরা সংসারের কাজ তো করছো, সকালবেলা উঠে লোকের পিণ্ডি চটকাচ্ছো। আর এই যে অনেকে কিয়ামাসিকে নিয়ে পড়েছে, আচ্ছা কিয়ামাসি তো নিজের মতো ভিডিও করছে, সে দ্বিতীয়বার বিয়ে করুক বা তৃতীয়বার বিয়ে করুক বা হাঁটুর বয়সী ছেলেকে নিয়ে বিয়ে করুক, কমসে কম লোকের গাড়ে তো লাগছে না, লাগছে না, নিজের মতো নিজে বিয়ে করছে। হ্যাঁ, তোমরা কি অন্যায়ের প্রতিবাদ করো? আচ্ছা ভাই, ঘরের বউরা নাইটি পরে আছে, নাইটিটা হাঁটু অবধি তুলেছে বলে খারাপ, আর তোমরা যারা কণ্ঠপাস্তি করছো, তোমার ঘরের মেয়েরা যখন মানে প্যান্টগুলো পরছে, শর্ট প্যান্ট পুরো হাঁটুর ওপরে, হাঁটুর ওপরে অবধি পরছে, পুরো ভিডিও করে ছাড়ছে সেগুলো, শর্ট ভিডিও করে ড্রেসগুলো পরছে, বুকের খাজ দেখা যাচ্ছে, বুকের ভাজ, এই যারা কণ্ঠপাস্তি করে তাদের ভিতরে একজনের কথাই বলছি, সে আবার লোককে নিয়ে পড়ে, সে আবার কিয়া মাসিকে নিয়ে পড়ে। আচ্ছা, তোমাদের কি লজ্জা করে না? আগে নিজের ঘরটাকে দেখো না ভাই, স্বাধীনতা বলে সবার আছে ভাই। হ্যাঁ, ইউটিউবে সার্চ করো, নোংরাম ভিডিও বলে কিছু হয় না, ঠিক আছে, আমরাই সৃষ্টি করেছি এইসব জিনিসগুলো। আর ইউটিউবও এগুলোকে সাপোর্ট করে, বয়সের একটা ব্যবধান থাকে, সেই বয়সের ব্যবধানটা সেটিংয়ে দিয়ে দিতে হয়, ঠিক আছে, যার ভালো লাগবে সে দেখবে না। আর অ্যাকচুয়ালি এগুলো তো সবার ভিডিও সবার ফোনের স্ক্রিনে যায় না, যারা এই ধরনের ভিডিও ভালোবাসে দেখতে তাদের স্ক্রিনেই এই ধরনের ঠ্যাং তোলা, হাত বার করা, ঠ্যাং বার করা এইসব ভিডিওগুলো যায়, আর যারা পছন্দ করে না তাদের তাদের চ্যানেলে যায়ও না, ঠিক আছে। তুমি যদি খুঁচে খুঁচে এইসব ভিডিও দেখো তাহলে তোমার চ্যানেলে তো যাবেই, তাই না? তো আমার কাছে কথা, এসব ছাড়ো, ফুট কাচালি ছাড়ো, মন্দির আর মায়ের সাবস্ক্রাইব দেখে হিংসামো করো না। ওই মহিলাটাও যদি ইউটিউব চ্যানেল করে, করুক, করে নিজের ইনকামে নিজে ভিডিও করুক, নিজে ইনকামে নিজে চালাক, এটাই ভালো হবে, ঠিক আছে। তো টাটা, বাই বাই।